আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাচ্ছি আর রাশিয়ার অত্যন্ত পপুলার একটা সি বিচে, যেটার নাম হচ্ছে কক্তেবেল। এবং আমার সাথে আছে আমার ইন্ডিয়ান ফ্রেন্ডসরা। আমরা সবাই মিলে আজকে রাশিয়ার সাউথ ইস্টার্ন ক্রাইমিয়ার দিকে যাচ্ছি, যেটা মোটামুটি বর্ডারের কাছে। নামটা হচ্ছে কক্তেবেল সি বিচ। তো আমরা পৌঁছে গেছি কক্তেবেল সি বিচে। আজকে আমাদের প্রথম দিন এখানে, আমরা এখানে দুই দিন স্টে করব। তো কক্তেবেল সি বিচটা সাধারণত ফেদুসিয়া এবং সুদাকের মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। সুদাক এবং ফেদুসিয়া দুইটাই অনেক পপুলার রাশিয়ানদের কাছে, অনেক পপুলার একটা পপুলার জায়গা। এবং আপনারা সবাই জানেন ক্রিমিয়া হচ্ছে, ক্রাইমিয়া, সোচি এবং পিটারবার্গ হচ্ছে রাশিয়ার গোল্ডেন প্লেস বলা যায়, যেখানে অনেক ট্যুরিস্ট আসে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ যেগুলো সুটকি করে রাখা হয়েছে এখানে, এবং এগুলা বিভিন্ন ড্রিঙ্কসের সাথে, অ্যালকোহলিক ড্রিঙ্কসের সাথে রাশিয়ানরা সাধারণত খেয়ে থাকে, এবং এমনিও রান্না করেও ওরা খেয়ে থাকে। তো এই কক্তেবেলের পপুলেশন সাধারণত 2,807 জন হলেও এখানে প্রচুর রাশিয়ানস বিভিন্ন স্টেট থেকে তারা ঘুরতে আসে, এবং তাদের ভ্যাকেশন সাধারণত আগস্টের টাইমটা তারা এখানে কাটায়। আগস্ট এবং সেপ্টেম্বরের টাইমটা তারা এই কক্তেবেল, ফেদুসিয়া, সুদাক, ইয়াল্টা, আলুস্তা, মানে অর্থাৎ হচ্ছে ক্রাইমিয়ার দিকে তারা কাটায় আর কি। প্রথম দিন পৌঁছেই আমরা সমুদ্রে সুইমিং করে নিয়েছিলাম, এবং টায়ার্ড থাকার কারণে দ্রুত বাংলোতে ফিরে যাই। এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমরা বন্ধুরা সবাই সমুদ্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কক্তেবেলের একটা বিশেষত্ব হচ্ছে, কক্তেবেল, সুদাক এবং ফেদুসের একটা বিশেষত্ব হচ্ছে, আপনারা এই তিনটা জায়গায় আসলে পাহাড়ি যে সৌন্দর্য আসে সেটা এবং সামুদ্রিক সৌন্দর্য দুইটা উপভোগ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের দুই পাশে দুইটা পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে ক্রোকোডাইল পাহাড়। এটা দেখতে অনেকটা মানে কুমিরের মতো, যার কারণে এটার নাম রাখা হয়েছে ক্রোকোডাইল পাহাড়। এবং এই পাহাড়েরই আমার ফ্রেন্ডসরা আছে এখানে সবাই। তো এই পাহাড়েরই পাশে একটা একটা ছোটো পাহাড়ের মতো আছে, যেটাকে বলা হয় গোস্ট হিল। গোস্ট হিল মানে হচ্ছে সেখানে অনেক মানুষ, তাদের ধারণা তারা অনেক কিছু সেখানে দেখেছে। আপনারা যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাশিয়ান সেনাবাহিনীর একটা হেলিকপ্টার। রাশিয়া সবসময় তাদের হেলিকপ্টার, যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার প্রত্যেকটা জায়গায় তারা টহল দেয়, এবং সব জায়গায় সব কিছু ঠিক আছে কিনা তারা চেকিং করে। এটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জন্য নয়, এটা স্বাভাবিক নিয়মেই তারা করে থাকে সবসময়। আমরা সবাই মিলে বন্ধুদের সাথে ব্যানানা বোটে উঠেছিলাম। আমি জানি না এটা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে এটাকে কী বলা হয়, বাট এখানে এটাকে ব্যানানা বোট বলা হয়। ব্যানানা বোটে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের, এত ফাস্ট চলে এটা, যার কারণে ভিডিও করা যায়নি। এই ব্যানানা বোটে করে আমরা ব্ল্যাক সির একদমই মাঝখানে চলে যাই, সেখানে আমরা ফ্রেন্ডসরা মিলে অনেক বেশি ফান করি। ভয়ও পাচ্ছিলাম, এবং ঢেউয়ের কারণে আমাদের সব কিছুই ভিডিও করা সম্ভব হয়নি। সমুদ্র থেকে ফিরে আমরা আমাদের বাংলোতে ফিরে যাই, এবং সেখানে রান্না করি, খাই, রেস্ট নেই, এবং রাতে বেরিয়ে পড়ি সবাই মিলে রাতের সৌন্দর্যকে উপভোগ করার জন্য। সামার টাইমটাতে রাশিয়ানরা তাদের ফ্যামিলির সাথে বা তাদের পার্টনারদের সাথে সমুদ্রে পার বা পাহাড়ি কোনো অঞ্চলে তারা এনজয় করতে পছন্দ করে। এটা হচ্ছে ইয়া লুবলু কক্তেবেল, দ্যাট মিন্স আই লাভ কক্তেবেল। একটা রেস্টুরেন্টে যাই এবং সেখানে রাতটা নিজেদের মতো করে আনন্দ করি, অনেক ফান করি, এবং আসলে অনেক ফান হয়েছে সেদিন। এটা আপনারা যারা মনে করতেছেন এটা সীসা বা অন্য নেশা জাতীয় দ্রব্য, আসলে সেরকম কোনো কিছু না। এটার মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটসের ফ্লেভার থাকে, শুধুমাত্র ফ্রুটস, এবং একটা আগুন থাকে যেটা থেকে শুধুমাত্র ধোয়া বের হয়। এটা কোনো ক্ষতিকর কোনো দ্রব্য না। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যেমন সীসা বলা হয় এটাকে, এটা সেই রকম সীসা জাতীয় কোনো কিছু না। তো যাই হোক, আমাদের জার্নি এখানেই শেষ হয়ে গিয়েছিলো। পরবর্তী দিন আমরা সকালবেলা আমাদের গন্তব্যস্থল, আমাদের ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। থ্যাংক ইউ, টেক কেয়ার।